ওয়ালাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে দুবাই ট্যাক্সি। যারা দুবাই ট্যাক্সি নিয়ে আসতে চান বা যারা ভালো প্রফেশনে আসতে চান, যারা ভালো স্যালারি ইনকাম করতে চান, তাদেরকে আমি সাজেস্ট করবো। কারণ দুবাই ট্যাক্সিতে স্মার্ট স্যালারি, আপনি মাসে অন্তত 4 থেকে 5 হাজার দিরহাম অনায়াসে ইনকাম করতে পারেন, যেটা বা বর্তমান টাকায় কনভার্ট করলে 1 লাখ টাকার উপরে আসে। তো যারা আরামের কাজ, কিন্তু কারণ আপনি ট্যাক্সি মানে আপনি এসি গাড়ির ভিতরে বসে আপনি ড্রাইভ করবেন, তো এখানে কিন্তু বেসিক স্যালারি হিসাবে কোনো কাজ হয় না, এটা আপনার কমিশন ভিত্তিক। 38% আপনাকে কমিশন দেবে, আপনি সারাদিনের যত ইনকাম করতে পারবেন এর 38% আপনার। তো আমি মনে করি যারা মূলত ভালো, এটা যথেষ্ট ভালো একটা প্রফেশন, যারা ভালো প্রফেশনে আসতে চান, ভালো স্যালারি নিতে চান, ভালো টাকা আর্ন করতে চান, তাদের জন্য আমি অবশ্যই বলবো এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট এবং অবশ্যই একটা ভালো একটা জব। তো যারা বাংলাদেশে যে ড্রাইভিং জানা লাগবে এরকম কোনো কিছু না, আপনারা এসে এখানে শিখতে হবে। কারণ আপনি জানেন বা না জানেন, এখানে এসে কিন্তু আপনাকে মাস্ট শিখতেই হবে। তো এটাই হচ্ছে বিষয়, যেহেতু ভালো একটা স্যালারি দিচ্ছে, সরাসরি লেবার ভিসা দিচ্ছে, আপনারা বাংলাদেশ থেকে লেবার ভিসা নিয়ে ম্যান পাওয়ার করে আপনারা সরাসরি একবারে কোম্পানিতে আসতে পারবেন। তো এটাও একটা বিশাল একটা অপরচুনিটি আমি মনে করি। তো এই জন্য আমি সাজেস্ট করতেছি, যেহেতু ভালো একটা স্যালারি দিচ্ছে, ভালো একটা জব দিচ্ছে আপনাকে, সেহেতু আপনারা এই সুযোগটা নিতে পারেন। বাংলাদেশে আপনারা জানা থাকলেও নিতে পারেন, না জানা থাকলেও নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের দুবাই ট্যাক্সি সম্পর্কে। আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।